হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিউ ব্লক লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছো বন্ধুরা তোমরা অনেকেই জানো কদিন আগে আমি অসুস্থ হয়েছিলাম তো ওই কারণে আমি বাড়িতে বসেই কোভিড টেস্ট করার জন্য এই কিটটা আনিছিলাম এটা হলো র্যাপিড সেলফ কিট মানে কোভিড টেস্ট নিজে নিজেই করা যায় যাতে বাড়িতে বসেই র্যাপিড অ্যান্টিজেন যে সেলফ কিট হয় সেগুলো হচ্ছে এই কোভিড নাইন্টিন টেস্ট করার জন্য সেই কিট তো এর ভিতরে ইনস্ট্রাকশন তো সমস্ত কিছু দেওয়া আছে তো বাড়িতে বসেই একেবারে সহজ পদ্ধতিতেই স্টেপ বাই স্টেপ এই টেস্টটা করা যায় আর এখানে দেখো কিছু জিনিসপত্র দিয়েছে টেস্ট করার জন্য তো এখানেই প্রথমেই দেখতে পাচ্ছি যে নাকের ভিতর থেকে যে স্যাম্পেল নেওয়ার জন্যে যেই কাঠি মতো জিনিসটা ইউজ করা হয় সেটা একটা দিয়েছে আর একটা এখানে আছে ম্যানুয়াল যেই থাকে যে কিভাবে ইউজ করবো সেরকম একটা তো বই দিয়েইছে আর একটা স্ট্যান্ড দিয়েছে যেটা এক্ষুনি রাখা হলো আর এই যে কিভাবে ইউজ করবো সমস্ত ইনস্ট্রাকশান একেবারে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে ভেরি ইজি ওর অতটা কঠিনও ব্যাপার না আর একটা সলিউশন আছে এর ভিতরে যেটার মধ্যে মানে যেই সলিউশনটা থেকেই আমরা জানতে পারবো যে রিপোর্ট পজিটিভ কি নেগেটিভ আর একটা টেস্ট মানে টিউবের মতো দিয়েছে এর ভিতরেই এই স্যাম্পেলটা যে নেব নাক থেকে সেই স্যাম্পেলটা এর ভিতরে দিয়ে আর এর ভিতরে আর একটা সলিউশন আছে এর মধ্যেই সেই সলিউশনটা দিয়ে তারপরে র্যাপিড যে টেস্ট কিট যেটা আছে ওর মধ্যে টেস্ট কিটের যে হোল্ডারটা আছে তার মধ্যে দিতে হবে দিয়ে তারপরে পনেরো মিনিট অপেক্ষা করতে হবে যে সঠিক রেজাল্ট পাওয়ার জন্য তো আমরাও সেইটা পুরোপুরি করতে পারিনি ভিডিওটা আর এখানে দেখো এই সমস্ত স্টেপ বাই স্টেপ দেওয়া আছে কিভাবে কি করতে হবে তো এখন আমার সামনে রিপোর্টও চলে এসছে নেগেটিভ কি পজিটিভ থ্যাঙ্ক গড যে আমার রিপোর্ট হচ্ছে নেগেটিভ এসছে কারণ সি তে যেই রেড কালার আছে তার মানে নেগেটিভ আর যদি সিটি দুটোতেই রেড কালারের সাইন হতো তাহলে রিপোর্ট পজিটিভ হতো বাট আমার নেগেটিভ হয়েছে তো আজকের ভিডিওটা এতটাই ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিন